हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून, बैक टू माय न्यू ब्लॉग कविताज ब्लॉगर आर एक नतून वीडियो। तो तुम्हारे स्वागत, तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। और एखन बाजे 3:30 और एखन थेके तुम्हारे साथ ही ब्लॉगटा शुरू करछि। आई होप जे आजकेर वीडियोटा तुम्हारे देखते खूब खूब भालो लागबे। छेले एकटा ड्रइिं करेछिलो, सेटा देखालो, तो बेश भालो होयेछे। आमि बोलछि खूब भालो होयेछे, कारण सेटा ना बोलले एकदमई पढ़ते चाइबे ना। आर पढ़ते बसे कतटा दुष्टुमि करछे तोमरा एकटु देखो ताहलेई बुझते पारबे। एतक्षण आमि पाशेई बसेछिलाम, तो भेबेछिलाम आजकेर वीडियोटा करबो ना। तो जाई वीडियोटा करलाम, তার একটা কারণ আছে, অবশ্যই তোমরা জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, না হলে বুঝতে পারবে না। আর ভিডিওটা করার অবশ্যই কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো কত জামা কাপড় বাইরেও রয়েছে, ঘরেও রয়েছে, তো সেগুলো শুকিয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে প্রায় এক সপ্তাহ ধরে। তো যাই হোক, পাখার নিচে মেলে দিয়ে দিয়ে শুকাতে হলো। আর সেই ভারী ভারী কিছু জামা কাপড় সেগুলো আজকে 3 দিন হলো এখনও শুকায়নি। আর ছেলেমেয়েদের স্কুলের ড্রেসগুলো এগুলো ঘরের মধ্যেই মেলে দিয়েছি রাত্রে, যেহেতু আবার কালকে স্কুল আছে, এটা পরে যাবে সেই জন্য। তো আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করবো। কিছু জামা কাপড়ের মধ্যে ভিজা ছিল, সেগুলো আমি আবার মেলে দিয়ে এসেছি বাইরে, বাইরের তারটাতে। তারপরে রাত্রেবেলার দিকে আবার এই পাখার নিচে দিয়ে দেবো, তো শুকিয়ে যাবে। আর বসেই ছিলাম, ছেলেকে যেহেতু পড়াতে এসেছে, ছেলে মেয়েকে পাশে বসেই ছিলাম, তো ভাবলাম জামা কাপড় তো বেশ কিছু শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করে নিই আর ওদের ততক্ষণ পড়াও হয়ে যাবে। আর পাশে না বসলে তো একদমই পড়তে যাবে না, যেটা কী মানে কী বদভ্যাস ছেলের আমি বুঝতেই পারি না। পাশে না বসলে একদমই পড়তে বসবে না। আর ম্যামকে তো মানে ওদের যে ম্যাম ম্যাডাম, তো ওকে একটুও ভয় পায় না দিদি বলে, তো একটুও ভয় পায় না, কি বলবো মানে ওকে এতটা সময় দেয় জানো না। 2 ঘন্টা পড়ায় ওদের দুজনকে, 2 ঘন্টা পড়ায়। কে পড়াবে বলো তো 2 ঘন্টা? এখন 2 ঘন্টা কেউ পড়ায় কখনোই না। আর মানে 2 ঘন্টা পড়ালে পরে একটু মানে মাইনাটাও অনেকটা বেশি নেয়, তো ও একদমই কম নেয়, তো সেটা তোমাদেরকে বললাম না, একদমই কম নেয়। তো যাই হোক, ওটাও নিতে চায় না, তাও আমি কিন্তু জোর করে ওকে দিই সেইটা। আমি বুঝি যে এটা তো ওর কম হয়ে যায়, কিন্তু তাও ওটা নিতে চায় না। ও তো মাঝে বলেছে আমি এমনি ফ্রিতেই পড়িয়ে দেবো, কিন্তু এটা কখনো ঠিক না বলো। ও তো একটা মানে পড়াতে আসে, কষ্ট হয়, তো সেই কারণে আমারও তো উচিত দেওয়া। তো এত ভালো এরকম মানুষ সত্যি এখন পাওয়া যায় কি না আমি জানি না, তো ওকে না দেখলে আমি বুঝতাম না যে এত ভালো মানুষ পাওয়া যায়। আর ওকে পুরো 2 ঘন্টা পড়াতে আসবে, মানে কি বলো তো, ও যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে তো 3 ঘন্টাও পড়িয়েছে, তো এখন ওই যে হাত ভেঙে যাওয়ার পরে তারপরে একটু প্রবলেম হয়, হাতে অনেকক্ষণ বসে থাকলে একটু যন্ত্রণা হয়, তারপরে ওর ঘরে মানে ওর বৌদির বাচ্চা হয়েছে, এই 1 মাস হচ্ছে, একটা মেয়ে হয়েছে, আর বাড়িতে কেউ নেই, ওর যেহেতু মা অনেক ছোটোবেলায় মারা গেছে, তো সেই জন্য বৌদির বাচ্চা হয়েছে, ওরই দেখাশোনা করতে হয়। বাবা দাদা বাড়িতে থাকে না, দাদা বাইরে থাকে, তারপর ও বাবা সকালে কাজে চলে যায়, রাত্রেবেলার দিকে আসে, ও যেহেতু একা, এবার বৌদিকে একা রেখে কতক্ষণ থাকতে পারে, সেই জন্য মানে বেশিক্ষণ এখন পড়াতে পারে না, তবু 2 ঘন্টা পড়ায়। আর আগে ও যতক্ষণ ওর পড়াটা কমপ্লিট না হতো 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত পড়িয়েছে, মানে এরকম ছিল। আর ছেলেকে তো কোলে করে নিয়ে পড়িয়েছে, মানে এত মানে আমি নিজের ছেলে বলতে গেলে আমিও মানে ওকে এতটা যত্ন করে পড়াতে পারবো না, কখনো গায়েও হাত তোলে না। তো এখন আমি বলি ওকে একটু মারবি, তো সেই জন্য ছেলেকে এখন মাঝে মাঝে একটু মারে, তো যাই হোক না মারলেও হয় না। আর এদিকে আমার একটা পার্সেল এসেছিলো, তো সেটা আবার আনতে চলে গেলাম। আর তো দেখা যাক পার্সেলটা কী আছে, আমি একটা কিছু অর্ডার করেছিলাম, সেটাই এসেছে বোধ হয়। তো আর ছেলে মেয়ে পার্সেল দেখা মানে কী আছে ভেতরে দেখার জন্য পুরো মাথাটা ভেতরে দিয়ে দিচ্ছে। তো আমি ভাবলাম একটু সোজা হয়ে বস, আমি দেখি বেরো করে কী আছে। তো কী বলতো, আমি ভেবেছিলাম একটা জিনিস, তো ওটা অন্যরকম হয়ে গেল, যেটা ভেবেছিলাম সেটা না, অন্য কিছু এসেছে। তো একটা প্যান্ট, এটা জিন্সের প্যান্ট অর্ডার করা হয়েছিল, সেইটা এসেছে। আর এটা হাজব্যান্ডের, তো হাজব্যান্ড অর্ডার করেছে, আর আমি একটা অর্ডার করেছিলাম, ভেবেছিলাম ওইটাই এসেছে, তো যাই হোক সেটা না, এটা হাজব্যান্ডের। ভালোই হয়েছে, প্যান্টটা ভালোই লাগছে।
চলো যেটা তোমাদের বলার জন্য ভিডিওটা করলাম তো সেটাই চলো শেয়ার করি। তো দেখতে পাচ্ছ এখানে কেউ একজন পড়ে রয়েছে, তো ওটা একটা মাতাল, ওই জলের মধ্যে পড়েছিল, ওই কাদা জলের মধ্যে। তো গাড়ি ঘোড়ার ভীষণ অসুবিধা হচ্ছে বলে ওই গাড়ির ড্রাইভারটা নেমে ওর হাতটা টেনে ওইখানে ফেলে রাখলো ওই সাইডে। তো এখন এই সাইড দিয়ে গাড়িটা নিয়ে যাবে। তো একটা মাতাল বউটাকে কি মারা মেরেছে, মেরে আসার পরে এখানে এসে মানে জিত হয়ে পড়ে রয়েছে, তার মানে ওর সেন্স মানে নেই সেরকম ভাব করছে, কিন্তু না ওর সেন্স আছে। এত বড় খারাপ জানো না, টাকার জন্য বউর কাছে মানে টাকা চেয়েছে মদ খাওয়ার জন্য, তো বউটা দেয়নি, সেই জন্য ভীষণ মারা মেরেছে। একটা বাচ্চা ছিল 5 মাসের, সেই বাচ্চাটাকে শুদ্ধই মেরেছে, মানে বাচ্চাটা কোলে ছিল, জানি না কতটা লেগেছে, তবে বাচ্চাটাকেও নিয়ে গেছে হসপিটালে, ওই বউটাকেও নিয়ে গেছে, আর মেরে না কানটা পুরো ফাটিয়ে দিয়েছে, রক্ত রক্ত বেরোচ্ছে ভীষণ। আর মানে 4খানা ছেলে মেয়ে, ঠিক আছে, 36 মাসে 4টে বাচ্চা নিয়েছে, মানে 18 মাসে 2টো বাচ্চা, তাহলে 36 মাসে 4টে বাচ্চা। তো ওই মাতালটা একটা দিন কাজ করে না, বউটা ওই ওইটুখানি 4টে বাচ্চা আর ছোটো ছোটো বাচ্চা একদম, আর একটা 5 মাসে কোলে। তো সেটাকে পিঠে কাপড়ে বেঁধে নিয়ে সেটাকে আমি দেখি যায় ঘরের সামনে দিয়ে জোনে, জোন দিতে। তো জোন দেওয়ার পরে যে পয়সাটা হয় সেটা দিয়ে বাজার ঘাট করে, সেটা দিয়েই খাওয়া হয়, সেখান থেকে আবার বরের জন্য মদ কেনারও পয়সা দেয়, আর যখনই দেয় না তখনই এইভাবে মানে পিটায়। আর আজকে যাই হোক পয়সা দেয়নি বলে, টাকা দেয়নি, ওই জন্য সেই মারা মেরেছে। মারার পরে বউটাকে হসপিটালে তো নিয়ে গেছে সাইড থেকে সবাই, আর ওই মাতালটা ওই জলের মধ্যে পড়েছিল। তো ওকে কেন মারছে না আমি তো সেইটা ভাবছি, আমার তো মনে হচ্ছে ওকে কি সেই মানে প্যাদানি প্যাদাই। তো কী করবো, আমরা তো সেটা করতে পারবো না, এখানকার লোকজন সত্যিই ভালো, সেটাই ভাবছি এখন। মানে আমার তো গায়ের মধ্যে কিটকিট করছে, কামড়াচ্ছে, ওর ওকে কেন কেউ মানে পিটাচ্ছে না, ওকে তো মানে ছাল তুলে দিতে হবে, একদম ছাল তুলতে হবে এক সাইড থেকে, আর এক সাইডে নুন লাগাতে হবে। মানে ওই বউটাকে দেখলে সত্যি মারা যাবে, বউটাকে একদম মানে রোগা ফুড়িংয়ের মতো, আবার 4টে বাচ্চা ভাবা যায়, তাও 36 মাসের মধ্যে 4টে বাচ্চা। ওই মাতালকে কী করতে হয় একটু তোমরা বলো, মানে আমার সত্যি এত খারাপ লাগছে, ভিডিওটা না করে আর পারলাম না, মানে এটা তো আমি ফেস করলাম, তোমরা দেখতে পেলে তোমরা যে কী করতে জানি না। আর বউটাকে মানে কী মারা যে মেরেছে ওকে, বউটা মানে সেন্সলেস অবস্থা একদম, জ্ঞান আছে কি না জানি না, নিয়ে গেল একটা মিশে করে টোটো গাড়ি করে এই হসপিটালে, জানি না কী হবে। আর সঙ্গে ছোটো বাচ্চা ছিল, সে বাচ্চাটা ওকে ছাড়লো না, যেমন আর কী ওর জ্ঞান আছে নাকি, ওর সেই সেন্স আছে, যেমন একটা বাচ্চা রয়েছে তাহলে তো তারও তো লাগিয়ে লেগে যেতে পারে না। আর ঘরে দুটো বুড়ো বুড়ি আছে, মানে ওই মাতালের একটা মা আর একটা বাবা, একদম বয়স্ক, তারা নড়তেও পারে না চড়তেও পারে না, তাদের ওই বাচ্চাদের মতন খাওয়ানো দাওয়ানো সব কিছু করতে, আর এই বউটা মাঠে কাজ করবে সমস্ত কিছু, বউটার উপরই সংসার চলে। কী অবস্থা, বউটাকে দেখলে ভীষণ মায়া লাগে, একদমই রোগা, আসে আমার ঘরে প্রায়, কথাটা তো বলে, ওষুধ নিতে আসে। তো সেইভাবে বউটাকে চিনি, তো আজকে যখন দেখলাম না আমার ভীষণ খারাপ লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এদের কী বলা যেতে পারে। আমরা এমনি জানি বউ পেটালে তাদের বলে জানোয়ার, কিন্তু এ তো মাতাল, তাহলে একে কী বলা যেতে পারে, এইভাবে মানুষ মানুষকে মারে, যে কী বলবো তোমাদেরকে, না দেখালে দেখালে মানে খুবই ভালো হতো, কিন্তু আমার একদমই মানে ধ্যান ছিল না যে ভিডিওটা করি, কিন্তু মারা তো আমি দেখাতে পারতাম না, ঘরের মধ্যে মেরেছে, এখান থেকে নিয়ে যাচ্ছিলো টোটোয় করে, সেটা দেখাতে পারতাম। তো যাই হোক আমি সেটা মানে করে উঠতে পারিনি, ওই অবস্থাটা দেখে না আমার মাথায় আর কাজ করছিল, মানে কী অবস্থা, এরকমভাবে মানুষ মানুষকে কীভাবে মারতে পারে। তারপরে আমি চলে এসেছি এখন রান্নাঘরে, আটাটা অনেকদিনই ছিল ঘরে, কিন্তু হাতে ব্যথার জন্য সেভাবে চেলে উঠতে পারছিলাম না, যাই হোক আজকে করে নিলাম আটাটাগুলো। চালতে আমার 1 ঘন্টা সময় লাগলো, যেখানে আধা ঘন্টার কাজ সেখানে 1 ঘন্টা করলাম আমি, মানে খুব আস্তে আস্তে করতে হচ্ছিলো, হাতে যন্ত্রণা হয় ভীষণ। আর এখানে মানে কী করবো, মেয়ে বলছে একটু লুচি খাবে, তো সেই জন্য লুচি করবো, আর তার সঙ্গে একটু আলুর দম, আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগেই, তো সেটা এখন আলুর কালারটা ভালো আসবে না সবজির, কেন বলো তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য শুকনো লঙ্কা নেই, আর শুকনো লঙ্কার গুঁড়ো আছে, তো আমি সেটা আমি পাউডার, সে পাউডারটা আমার ভালো লাগে না, কেমন যেন লাগে পাউডারটা দিলে পরে, আমি ওই জন্য পাউডারটা দিলাম না। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছে, কালারটা অত ভালো আসবে না। তো এটা করার পরে আমি আটাটা মেখে রেখেছি, লুচিটা করবো, তো করতে চেয়েছিলাম না, ভালো লাগছিলো না, তাও মেয়ে বললো খাবো, মানে একটু বানিয়ে দাও একটু বানিয়ে দাও, তো ভাবলাম ঠিক আছে, তাহলে ও যখন বায়না করছে আরও মানে এইসব জিনিস পেলে পরে খুব ভালো খায়, তো আজকে মানে কী বলো তো আমি ময়দাটা বেশি করে ভালো করে মাখাতে পারিনি, ওই জন্য কোনোরকম একটুখানি মেখে আমি ঢেকে দিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে, জানি না ফুলবে কি না লুচিগুলো, একটু ভালো করে দিয়ে ভালো করে না মাখলে লুচিগুলো ফোলে না আমি জানি, কিন্তু হাতের ব্যথার জন্য না আমি সেভাবে ভালো করে মাখতে পারিনি। তো যাই হোক ফুলে উঠে ফুলেছে তো ভালোই ফুলেছে, আর দেখো বানানো হয়ে গেছে অনেকগুলোই, আর একাকাই বানাচ্ছি তো তো অনেকটা টাইমও লাগবে, আর আটাটা বেশি মাখাও হয়ে গেছে আমার, বুঝতেও পারিনি, খেয়ে বোধহয় পারবে না, তো কী করবো জানি না, রেখে দিলেও ফ্রিজ নেই তো নষ্ট হয়ে যাবে, গরমও আছে, বৃষ্টি হচ্ছে তো কী আছে, গরম আছে ভীষণ ওয়েদার, তো বানিয়ে রাখবো, ঠান্ডা লুচু খেয়ে নেবে কালকে সকালবেলা।
আর আটাটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে জানো তো, আগে একবার ওরকম রেখেছিলাম, বেশি হয়ে গেছিলো বলে রেখে দিয়েছিলাম কিন্তু নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য রাখি না, ভেজে দিয়ে একটু কষ্ট করে ঠান্ডা হলেও খাওয়াবে খাবে লুচি। লুচিগুলো খুব নরম হয়েছিল খেতে জানো না, ভীষণ নরম হয়েছিল। আর আমি কিন্তু মানে এর ময়দা দিয়েছি আর অল্প একটু দুই মুঠো মতো আটা দিয়েছি, আর পুরোটাই ময়দা দিয়েছি, আর অল্প একটুই ময়দা দিয়েছি মানে আটা দিয়েছি, তার জন্য লুচিটা খুব নরম হয়েছে আর ফুলেছে। আমি ভেবেছিলাম ফুলবে কি না, ভালো করে ময়াম দিতে পারিনি, ভালো করে মাখতে পারিনি, কোনোরকম একটু ময়াম দিয়ে আমি ঘি দিয়েছি এর মধ্যে, একটু ঘি আর একটু সাদা তেল চিনি একটু নুন দিয়ে ভালো করে মানে ভালো করে কি অল্প একটু দুই তিন মিনিট মতো ময়াম দিয়ে জল দিয়ে একটুখানি ছেনে রেখে দিয়েছিলাম, ঢেকে প্রায় এক ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম। তারপরে ছেলেমেয়েদের পড়িয়েছি, আটা তো চেলেছি মানে আটা চেলেই তারপর এটা ময়াম দিয়ে ছেলেমেয়েদের পড়িয়েছি, প্রায় এক ঘন্টা মতো পড়িয়েছি, তারপরে এসে তরকারিটা করলাম। আর তরকারিটা করার পর এটা তো অনেকক্ষণই প্রায় ছিল, তো যাই হোক ভালোই ফুলছে। আর লুচি না ফুললে না সত্যি কথা খেতে ইচ্ছা করে না, একদমই ভালো লাগে না। আর আমি দেখেছো কত পাতলা পাতলা লুচি করছি, আমার মোটা লুচি একদমই খেতে ইচ্ছা করে না, তো একদম পাতলাই ভালো লাগে, ওই জন্য পাতলা করছি। তো অনেকে পাতলা লুচি করলে কেমন শক্ত হয় মানে কড়া টাইপের হয়, তো আমারটা একদম পুরো নরম হবে। কালকে বাসি রুটি বাসি লুচিটা খাবো, সেটাও খেতে খুব টেস্ট হয়, মানে এত সুন্দর নরম সফট হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে। মানে নিজে করছি সেই জন্য না ভালো হয় সেটাই বলছি, যেটা ভালো হয় না সেটা তো তোমার বলি ভালো হয়নি। তো যাই হোক চলো, আমার বানানো মোটামুটি কমপ্লিট হয়ে গেলো, আর একা একা বানিয়েছি তো একটু লেট হলো, আর অল্প একটুই আছে, তো এটা বানানোর পরে ছেলে মেয়েকে খেতে দেবো, নিজে খাবো। তো হাজব্যান্ড এখনও আসেনি, হাজব্যান্ড পরে খাবে, আর লুচি গরম গরম না খেলে ভালো লাগে না, তো আমি বানাই আর খাই, যেহেতু একা একা বানাচ্ছি না সেজন্য খেতে পারছি না, তো ওই জন্য এখনই গরম গরমই খেয়ে নেবো, আর হাজব্যান্ড এসে তারপরেই খাবে। তো চলো খেয়ে নিই। তো চলে এসেছি খেতে, ছেলে মেয়েকে খাইয়ে দেবো, সঙ্গে নিজেও খাবো, মানে আর ওয়েট করতে পারছি না, লুচি দেখলে আমারও ভীষণ মানে কি বলতো থাকতে পারি না। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি কোথাও কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। ওকে বাই, গুড নাইট।